হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমি সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি বলে চান্দন আমার সব কমপ্লিট, 9টার মধ্যে মা যাবে পুজো দিতে। তো বছরের প্রথমটা একটু ভালোভাবে শুরু করার ইচ্ছে আছে, আর হচ্ছে তোমরাও ভালোভাবে এনজয় করো, ভালোভাবে শুরু করো। আর আমি এখন নিচে যাব, বাবিকে এখনো কিছু খাওয়াইনি আমি, 9টা বেশি হয়ে গেছে। আর এই যে এটা কাগজটা দেখছো, নানা কাগজ, এটা হচ্ছে নাম লেখা, মানে বালতিতে যেটা লাগিয়ে দিতে হয় গায়ে, নাম লিখে যাতে নাম ধরে বালতিটা দিতে পারে, তো সেই জন্য। তো চলো সবাইকে আরো আরো একবার হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসাবো। আলু কুটে নিয়েছি এখানে, আলুটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করব। আর এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা অনেকটা ধনে পাতা আছে। তো এই ধনে পাতাগুলো পাড়া থেকে নিয়ে আসা হয়েছে, কিনে বাজারে যাওয়া হয়নি। আর হ্যাঁ হ্যাঁ, এবার আমি এবার ভাত খাবো, সবার খাওয়া হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি খাবো। তো প্রেশারে ওটা আগে একটা সিটি দিয়ে নিই, কারণ এমনি জলে সিদ্ধ করলে হয়, সেটার একটু টাইম বেশি লাগে। তো প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, কোনো মানে তাড়াতাড়ি হওয়ার জন্য। তো চলো রান্নাটা শুরু করে দিই, 10:45 বেজে গেছে। তো চলো, তো রান্না একদমই বসে গেছে। এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, এই পনির গুলো ভাজবো, এই পনির গুলো ভেজে নেবো হালকা। আর এখানে দুষ্টু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে, গেল গেল গেল। তো বাবি করতাল বাজাচ্ছিল, একটা পড়ে গেল। ভালো আছে কিনা জিজ্ঞেস করে, হ্যাপি নিউ ইয়ার বলে দাও, হ্যাপু বলে, হ্যাপি নিউ ইয়ার। তো আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, যেটা মানে উপর দেওয়ার পরে আমি একটু গ্যাসে বসাই সেটাই। আর এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমি একটু টেস্ট, মানে ঝোলটা যেরকম টেস্ট করে লবণ ঝাল ঠিক আছে কিনা, তো আমার তো আপাতত ভালোই লেগেছে। তো রেসিপিটা যদি দরকার হয় বলো, মটর পনিরের রেসিপিটা আমি দেবো। আমি একটু অন্যভাবে করেছি, অন্য স্টাইলে, আজকে আর রেসিপিটা আমি কভার করিনি, তার কারণ বাবির কাছে ফোনটা, ও টম খেলছিল, বাবি আর অমৃতা, সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো আজকে একটু নতুন স্টাইলে করেছি, একদম সম্পূর্ণ আলাদা। ধনে পাতা দেওয়া আছে, দেখতে পাচ্ছ মটরগুলো সব নিচে পড়ে গেছে ঝোলের নিচে, তো অনেকটাই তরকারি হয়েছে, আর কিছুই রান্না করিনি। যদি রাত্রে কম পড়ে যায় রাত্রে কিছু করে দেবো, নিরামিষ ডাল টাল যা হোক। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চলো অন্য কাজগুলো করা যাক। তৈরি হয়ে গেছে আমার মটর পনির, চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিই। 12টা বেজে গেছে, বাবিরও চানের টাইম হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়বেও। তো থালা বাসনগুলো সব মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়ে তাই ওর কাছে যাব। তো চলো এগুলার ভিডিও কিছুই করবো না, পরে আবার দেখা করছি, আমি ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। বাবির এবার খাবার নিয়ে এসেছি, বাবিকে খাওয়াচ্ছি। পনির খাচ্ছ তুমি? পনির খাচ্ছ তাই? এই যে পনির দিয়ে, আমি খুব চটকাই, চটকে মাখি না তাহলে বাবি খায় না, সেজন্য তো ওকে খাইয়ে নি, তারপর কথা বলবো। বাবা এসো, ফোনের চার্জও শেষ হয়ে গেছে, এসো এসো খেয়ে নাও, কই দেখি এনা, চল। তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি, আরে তো জিঙ্গল বন্ধ কর, ওই দেখো ওদিকে কত সর্ষে ক্ষেত, এখনো সর্ষে হয়নি, ফুল হয়নি এখনো। তো আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ আমাদের ঘুরতে নিয়ে যাওয়া চাই না। তো কাজ সমস্ত কিছু হয়ে গেছে, সন্ধে গড়িয়ে এখন 7:30 বাজে। তো পাঁপড় ভাজা দিয়ে টিফিন হলো, অমৃতা ভাজলো, পাঁপড় ভাজা হলো সন্ধেবেলা, সেইটাই খেয়েছি। আর হচ্ছে বাবুর পড়াশোনা হয়ে গেছে, এখানে বাবু করতাল বাজাচ্ছে, বাজা বাবু বাজা।
তো বাবি এখানে করতাল বাজাচ্ছে, আর আমি কিছু মানে জিনিসপত্র যেগুলো জামা কাপড় কিছু ভাঁজ করার আছে, কাচাকুচি করেছি, সেগুলো ভাঁজ করে করে রাখবো। তো যাই হোক, আর হ্যাঁ, কালকে কিন্তু কালকে রান্না হবে আমাদের ফ্রায়েড রাইস আর মটন কষা, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে আর বেশি ভালো লাগবে না বড় করতে ভিডিওটা, কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয়নি। আকাশের হঠাৎ করে ডিউটির জন্য ওখান থেকে অফিস থেকে ফোন আসলো, ওকে বেরিয়ে যেতে হয়েছে, মানে যে টাইমটায় যাব তার কিছুক্ষণ আগে ওকে চলে যেতে হয়েছে, তো সেই জন্য আর আমরা বেরোতে পারিনি, ওই জন্য মুডটা অফ আছে, ভালো লাগছে না বেশি। তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি। তো আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।